ইসলামের বিয়েতে কি কি দরকার? ওয়ালি, দুজন সাক্ষী। ওয়ালি দরকার, দুজন সাক্ষী দরকার, একজন বর দরকার। একটা মেয়ের বিয়ের কথা বলি, একজন ছেলে দরকার। বিয়েতে কোনো বাধা নাই, এটা দরকার। অর্থাৎ সে তার সাথে বিয়ে বসতে পারে, এরকম মানুষ। আপন মামা আপন চাচার সাথে বিয়ে হয় না, সেরকম। আর কি দরকার? মোহরের দরকার। আচ্ছা, এতই সিম্পল যে এই চারটা তিনটে জিনিস একত্রে করতে পারলে আপনি যে কারো বিয়ে দিতে পারতেন। কিন্তু আমরা এটাকে এত কঠিন করে ফেলছি যে এই চারটা জিনিসও একত্রে করা অসম্ভব হয়, বা এই চারটা জিনিসের কোনো কোনোটাকে আমরা একদম অপ্রয়োজনীয় মনে করি। দুইটাই করি আমরা। যেমন ধরো ওয়ালি, ওয়ালি ছাড়া বিয়ে হয় না, এটা কিন্তু আহলে সুন্নাহ জামার মানে মানহাজ বা আহলে সুন্নাহ জামার মত। ওয়ালি ছাড়া কোনো বিয়ে নেই। এই একটা জিনিস যদি মানত মুসলিম সমাজ, প্রেম প্রীতি ভালোবাসা ডেটিং মনে বাজারে ঘোরা বন্ধ হয়ে যেত। কোনো মেয়ের পছন্দ হলে আগে এসে তার বাপের পায়ে পাটি দিত ছেলেরা, বুঝছেন না? ওয়ালি ছাড়া তো বিয়ে হবে না। সুতরাং আগে কারে রাজি করা দরকার? ওই লোকটা রাজি করা দরকার। ওই লোকটা তার মেয়েরে জিজ্ঞেস করবে যে তুমি কি এই ছেলের বিয়ে করতে চাও? সে যদি বলে হ্যাঁ করতে চাই, বিয়ে হয়ে গেল, আর কিছু আর কোনো বাধা নাই। মহারানা কতটুকু মহারানা এনাফ? আমরা অনেকে বলি যে আরে নিজের পায়ে দাঁড়া, রুজি করো, বউ খাওয়াইতে পারবে। এটা ঠিক যে ইসলাম বলছে যে কেউ যদি অ্যাফোর্ড করতে না পারে, কেউ যদি তৌফিক না থাকে, সে রোজা রাখবে। হ্যাঁ, যদি না থাকে, সেটা কত গরিব হওয়া বলেন আপনি? এত গরিব যে তার কাছে একটা লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার আংটির বিনিময়ে একজন মহিলার সাথে বিয়ে দিতে চাইছেন, সেটাও নাই। এত গরিব। আপনি কি মনে করেন একজন রিক্সাওয়ালা কোয়ালিফাই করে? করে না। একজন রিক্সাওয়ালা একটা লোহার আংটির ইয়ে আছে না, ক্ষমতা আছে না? তাহলে আমরা যে অজুহাতে বিয়ে দেই না, বিয়ে করি না, এগুলো হলো একেবারে লেম এক্সকিউজ, আমাদের বানানো এক্সকিউজ। এটা আল্লাহ রসুল এই এক্সকিউজের কথা বলেন নাই, বরং আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কেউ যদি অভাবের কথা বলতো, উনি বলতেন দুইটা অ্যাডভাইস দিতেন, হজ করতে বলতেন, বিয়ে করতে বলতেন। সহিহ আছে, হজ করতে বলতেন, বিয়ে করতে বলতেন। হজ করলে রিজেক বাড়ে, বিয়ে করলে আরেকজনের রিজেক আপনার রিজেকের সাথে জুড়ে। আপনারটা হয়তো ফুটা রিজেক, আরেকজনেরটা হয়তো অনেক রিজেক। দেখলেন যে আপনার বউ সংসারে আসার পরে আপনার সব কিছুতে ই হতে যাচ্ছে। এটা হলো আখিরাতে যারা বিশ্বাস করে তাদের বিশ্বাস। যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা মনে করে যে একলাই খেতে পারি না, দুজনে এলে খাবো কেমন, বুঝছেন না? তো যেটা বললাম যে ইসলামিক বিয়ের লো কস্ট কত লো কস্ট হতে পারত, যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিয়ে করেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে, তার থাকার জায়গা ছিল না। আমাদের এখানে দেখা যায় যে একজন বড় লোকের ওয়ালের পাশে দিয়ে একটা পলিথিন দিয়ে একটা গরিব মানুষ বস্তি করে থাকতেছে, উনিও এরকম কারো বাগানের পাশে দিয়ে একটা ছাপড়ার ভিতরে থাকতেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন তুমি নিয়ে যাবা না আমি নিয়ে দিয়ে আসবো মেয়েকে, হাত ধরছেন। তখন একজন সাহাবীর খুব খারাপ লাগছে যে আল্লাহ রাসূলের মেয়ে ছাপড়ার ভিতরে থাকবে। উনি বলছেন যে আমার ঘর খুলে দিলাম ওনাদের জন্য। এত সিম্পল ছিল, মানব শ্রেষ্ঠ যিনি তার মেয়ের বিয়ে। আপনি আমি এখন কত ফুটা নিই, এটা হবে না, ওইটা হবে না, এখন ঢাকায় আবার ঘোড়ার গাড়ি ছাড়া হবে না, বুঝছেন না? এখন মার্সিডিজ বেঞ্চ এন্ড গাড়ি গুড়ি শেষ, এখন ঘোড়ার গাড়ি দিয়ে ব্যান্ড পার্টি দিয়ে এটাতে বিয়ে হবে। সরি, এখন আমাদের দেশের একেবারে এইরকম একজন থাকতে পারে যে যার এত গরিব, মানে আমাদের দেশের তুলনায় আমি বলতেছি, একজন দিনমজুর এখন অনেক পয়সা পান, কিন্তু একজন দিনমজুর অনেক পয়সা পান। একজন বুয়া যিনি কাজ করেন তারও কিন্তু এখন অনেক পয়সা। আপনি জাস্ট 20 বছর আগের চিন্তায় বলেন, এটা তো ঠিক আমাদের ইনকাম বাড়ছে, এটা সত্যি কথা, সত্যি কথা, এটা ইনকাম বাড়ে নাই তা না। সুতরাং এই রিজেকের জন্য আর খরচের জন্য বিয়ে করতে পারেন না, এটা একেবারে ভুয়া একটা কথা। ইসলাম বিয়ের জন্য আবার বলি মাত্র তিন চারটা জিনিস দরকার ছিল। ওয়ালি দরকার, মেয়ের মত নেবে ওয়ালি, সেটা ওয়ালির ব্যাপার, আপনার ব্যাপার না, মতটা সে নেবে। দুজন সাক্ষী দরকার। আপনি সাক্ষী হবেন না আপনারা বললে? আমি তো বলি ভাই আমার মেয়ের বিয়ে দেবো, আপনি সাক্ষী হবেন না? হবেন। আপনি শুনছেন কান দিয়ে এটা বলবেন যে ছেলে বলছে কবুল বা আলহামদুলিল্লাহ বলছে। মহারানা দরকার, কতটুকু মহারানা? ওই লোহার আংটি পর্যন্ত যাইতে পারেন আপনি, যদিও সেটা না। আমাদের সিলেট, নোয়াখালী, চিটাগাং এগুলোতে অ্যাভারেজ মহারানা হলে 10 লাখ টাকা, 10 পয়সাও দিবে না কিন্তু, কিন্তু অ্যাভারেজ হলো 10 লাখ টাকা এখন, তাই না? 10 লাখ টাকা বেশ গরিব মানুষের মহারানা এখন বলতে পারি। আচ্ছা, তো হ্যাঁ বলতেছি, আর চিটাগাং সিলেটে একেবারেই না বলবেন যে আচ্ছা লেখেন না, মানে আমি তো বলতেছি না আপনারা দিতে, আপনি লেখেন, আমাদের ইজ্জত সম্মান আছে না, ফ্যামিলি বাড়ানো মেয়েগুলো বিয়ে দিতে হবে, লেখেন একটু।